সুন্দর শাক হইছে বানর রে কতবার করে কইলা দেখলে লেডা বেনে শাক কিনা নেও বানর বলে বাজারে যায় লাল শাকও পায় না পালং শাকও পায় না ডাডার শাকও পায় না কোন শাকই পায় না হায় রে হায় শাক একদম কিরি কিরি করতেছে কোন থেকে কোনে তুলমু গো শাক দিয়া আজকে ভাত খাম পেটটা বইরা কাঁচা মরিচ দিয়ে রান্নু রাইন্দা শুকনো মরিচ ভাজজা একদম কইবাই আসলে খামু এত সুন্দর সুন্দর শাক ওয়াও চালু করে তুইলা লই আবার যদি খেতা লাইয়া পড়ে আমার হাং কিছু গাইবো আজকে মন্ডে কইতাছে কাঁচাই কয়টা খায়া লাই সরিষার শাক কাটবার গেলে যে সুন্দর গেলাম পালাইব মন্ডে কইবো এক পাতিল ভাত একলাই খাইলাম আজকে বানর রে কি সর্বনাশ করছো তুমি এই হইচার পাতা যা ফুলাই পড়ছে আর নগদ সেই আইতেছে হইচার তুমি হেলে কি দাও কিছু নিয়ে আপনি আসার মুখে পানি ঢেলে দিলেন ফাসক মহিলা দেন দাও কার কু আড়ের মতো তুমি হাত তুলতে থাকো কিছু নিয়ে আই কামলার পো তোর সমস্যা কি এটা কি তোর খেত তুই তো কামলা দিয়া খাস তোর এত সমস্যা কে এই গাড়ি দিলা আমি থাকি কি রসে মেতে কামলা মার টেকা দা কামলা রে সবার তো ভাইরা বানি গা গুতা বানি গিতে রাখছে খাস খাটা নিগা সবার খেত খোলা তো হই তাই বানি গা আদর জন্য করে বানি গা আই তোরা পানি গা রাখছে শাক তোলমু বেশি কথা কই না চিন্তা করছ কত আশা লই আইছি যে শাক তুলে পাতা দিছে আমার বানর রে কইছে যে বানর আরে শাক দিও না তা না দিব না আমারই তো খেতের মধ্যে তাই হাত খুঁজেছে না হেরে ফাইলে নিয়ে মনে তো খেত মানে তোরই মনে হয় বাপ বাপ দাদার সম্পত্তি না তোর সব কিছু না তুই এমন কাহিনী করে থাক ওটা তুই কার বউ পাইলেন আমার খেতে তুই দাও এই তোমার তো দিনা নাই আসলে ওই সরাই কি হার কি সরাই কার সর বউ ছাগল না গরু ছাগল না গরু না মানুষ হ্যাঁ ভাই ও এ হেই বারার একটু ধরে দাও সে ধরে দিব রে কামলা দিকে যাই কারে কি কইছি হাত তুলবো কি তুমি খেতে মধ্যে হাত তুলতে তোর কি তো গেরস্তাই কব গেরস্তে বাড়ি ওয়ারা দিছে যে দেই তুই হাত তুলবো তার হাঙ্গি সারা গুতাই পাতি দে নি ওই গেরস্তা ওয়ারার দিব ওই গরু ছাগলের মধ্যে তুই মানুষ বাইতে যে মেলা দিতে মানুষকে খোয়ার দেন যায় গরু ছাগল বাইতে খোয়ার দিবার কিছু মানুষ বাইতে পাতি নি দরকার আচ্ছা ফাজিল হুঙ্গা দেন আচ্ছা ওই তো তার তার বাবা তো বাইতে দিবি তুমি হ্যাঁ আমার বাবা গ্রামে কো ভাবি আমার গ্রামে হ্যাঁ আমাগো তোমাগো গ্রামে হেরে তোমাগো ভাবিয়া দিকে তোমার বউ কামলার বউ কামলার বউ আউট দে কামলার হ্যাঁ কোন দেশ থেকে আইলে এই দেশে কামা থাকোস আইনে বড় বড় আবার লেকচার মারবা তাল চলে বেলা সাপোর্ট দিয়ে দাঁত করে এই হবে রে কামলা থাকি দিয়ে কামলার দাম নাই তাই না কামার দাম আছে আচ্ছা চল সে কাটে দিব হ্যাঁ দে কি ভাই লে মহিলা মানুষ যে বান্তা তোকে বুঝতা থাকে সু তুমি না কেছে এই কামলা মারে রে কি করছ তুমি জানো কি করছে আমি শাক তুলতাছি না তুই তো নাই আমি জাবরে এ দছে 5 মিনিট ধরে ধরে গেছে তারপর 5 টা চুমা দে জামা হ্যাঁ হ্যাঁ আরে কামলা যা তুই আরে গরু কত মারো হইছে ভাই মিঠা কথা কথা ভাব না তুই বলে আমি চুমা দিছি ওই আরে তুই কত কি করবার চাইছস আমি এরকম কব চিন্তা করতে আর চুমা দিছি আমি হ্যাঁ হ্যাঁ মহিলা মাইসের তো ধরাই উচিত না আরেকজনের বউ তুই আরেকজনের বউ বান্ধা মেলা থাকি মহিলা না পুরুষ হলে তোমার দেখবে আমার কামলা কর্তব্য আমি পালন করতেছি তোর চামড়া উড়ে এলাম চামড়া উড়ে গিয়ে মনে মনে রাখিস তোর নামে বিচারে পারে যে আমি রাজু বাড়িতে কইতাছি তোমার চামড়া ফাটা ফাটা মানে আলাবো সালা তুমি আরেক দিনের বউ বান্ধা নিয়ে বসালো তুমি ওকে বাইতে যাও নাকি হ্যাঁ হ্যাঁ বাইতে কি আছে কামলা ছেড়ে রাখো নজরের ঠিক মতো রাখবার কইও নজর দিয়ে তো রাখবার কইছি কি কইছি বুঝালে রে কইয়া দিছি কইলে যে আমি আগে মুড়া যাই পরেও মুড়া যামু তোমার কামড়ায় তো এক মুড়া যাবার কইলে আরেক মুড়া যায়
বুঝা নাই সব সময় খালি উল্টাটা করছিস কথাটা করে না যে মুরাই যায় আমার কোনো আপিত নাই আমার কত হইলো আমার এই শস্যখেতে যে শালি আর শালারা আমার শস্যখেতের ফুল ছিড়বো পাতা ছিড়বো শাক তুলবো তার খবর আছে তারে তারে একটু জুড়া দিয়ে হবে আমাদেরকে কি হাক তুলা ঠিক কাম করছা আমাদের খেতে দেহারি যে হাক তুলে গুষ্টি মেরে যে খেতে চিন্তা করছা হাক করে না বেঁধে শস্য পাতা পছন্দ কোন সাহস আজকে শালি রে আজকে আজকে তোকে বান্দা বিয়া করাবো আমি কোন জল কামার দে করাবো তুই নগে গেল পারছিস হ্যাঁ ভালো কসা আমার জানেন মাদার সাহেব হ্যাঁ মাদার সাহেব হ্যাঁ এর নগে মতিন নগে আমার নগে দেখাইছে দিকে কই কি কই মতিন নগে আমার কুটা খিলা না বুদ্ধি কসা হ্যাঁ কই কি কই আমার খেতে 5 মিনিট ধরে ধইরা সাল আবার 5টা চুমা দিছে তাই না মিশা কথা জহনি কইছে এই মহিলা ব্যাগ কোথায় কই হবো তুই এনে ধরে রাখ কি দরকার পড়ে 20টা চুমা খা ওটা সদ্দে 20টা চুমা খায় হে গো অভ্যাস আছে এর আগে দুই হানে বিয়া হলো সংসার করা হলো না তুই দশটা খাইতে হারাম দাদা কালা সেন ভাত খেলা দশটা না একশোটা চুমা খান তারপরে বুঝাবো খেলা আমি কোন বারের বউ হেডা কাল জানেন না খেত ভাঙ্গা দিয়ে আবার পাওনা শাস তোর স্বামীর তোর জামাই আছে না তোর জামাইরও শেষ মু শালি তোরও শেষ মু ঠিক কথা কথা আমাকে বউরা তখন সাক্ষাতে জানা তারপরে বিচার করতে কি কব তোমার কি কব তোমার সুমার দিব আমার খাবলা না গাল আমার মুখে তোকে দোল না তোর জামাই খেলা হোক তোর জামাই আমার বিচার করবি বিচার কার হয় হেটা দেখা মতো করে হাতের তোলা শাকের যে মজা এরা মনে হচ্ছে কিনা শাক মতো কোনোদিন হয় না ঠিক আছে আমরা বাইটা হাক ধরার পরে তোর গুমাল গুলে হাক আমরা বাজার থেকে কিনাই না ওই বাইজা কিনে খামু ঠিক আছে অনেক কিছু হইছে না আপনি তুললে দুই আমি শাকটা ভাত খামু যে কথা হুনাইলা
ساتي غلام
ছাগল মানুষ গরু যদি শেখাতে নামে ও ছাগল পরিবার খুঁড়ে দিবি গরু পরিবার খুঁড়ে দিবি আর মানুষ পরিবারে বান্দা বাইতে নেবি না রে বাইদ্যা বাইদ্যা বাইতে নিয়েছি ও তোরা গৃহস্থ কেছে হ্যাঁ গৃহস্থ কেছে আচ্ছা তোরে যদি এখন মাইরে গাড়িতে করে তোর দেশে পাড়িয়ে দেয় তাহলে কি গৃহস্থ ফিরি আর বাঙ্গরে জীবন দান বইনি ওই আমরা মাত বরবারের ফুলা হান আমাদের বাড়ির বই যে মারছ থালার ফুলা তোর কল যে আমাদের দরকার করে নাই যে কারবো মাইরে নিছিস তুই শিখাইছিলি যে এটা কারবো হ্যাঁ তেল মালিক মারা গেরা মাসুকা ওই তুই আমার জীবনে কোনদিন কামলা কামলা থেকে মাসি বেঁচে মারবো না পারবি না লোকাল সান বেঁচে নতুন আমার জামাই যখন জানতে পাইবো তখন এত করে দেখাইবো মজা বৌদি বান জানো আমরা কোন বারের প্ল্যান জানো না তুমি কোয় সড়ক জমি তোমার সাহে রাজু কোয় সড়ক জমি ঠিক আছে সিনোস আর বাবা বাবা একবার এটা দিয়া বাই দিয়া বেশি দিয়া বাচ্চা থেকে বাই তো আমি রাখেন গঙ্গা পেপ বাজেছে কি না ছয় সাকাতে পাই আমি সুতা দলে দলে বাচ্চা থেকে বাই থেকে সারো আমি মুরবি মারো সারো আমার কলা দোস এটা ঠিক আছে তোমার সারো পি সারো তোমার এটা কথা কই আই কলা সারো এখন যদি মাইরা গেন্ডা তোমার এলাকা সারো তোমার কোন বাবা আছে ফিরাবো কারে কারে তুমি আমাকে সম্বন্ধে জানো না আরে কারে তুমি আবার এলাকা সারাবা এলাকা হুতে আমি কিনা নিব কারে এলা এ সুতে এলাকা কিনা নিব এ বলি ভাই আমি তো কামলা থেকে বুঝছেন কি আমি আমাদের এলাকার মানুষের নাকি নারাই মারামারি করাম না আমার তো মারামারি খেতে দিতে হয় নাই আমনে ভালো দিকে একটা কামলা রেখে আমার খেত করে আমার আমি করতেছি মানে আমার কথা হলো আমনের কামলা আমার কামলা তোমার বউরে ধরে নিয়েছে ঠিক আছে কিন্তু সুমা দে নাই মতিনের সামনে কইছে যে এইবার আমার পাঁচটা সুমা দিছে তখন ও আটটা একটা সুমা দিছে তাহলে আমি ছেড়ে দিতাম বড় ভাই বড় ভাই এই মাদ্রাসার বই আমি
কিছু মাঝে মেড়া মাঝে সবে দেখি কি কর কালাসান দোষ কুমন্দির আমার পড়েছে আরে বাইতে বাড়াবাড়ি শুরু হইছে আমরা বাইকে কি করতে কে কাকা করে বলে দাও নি